Assalamualaikum, welcome back to my daily vlog. আমি আজকে আবার একটা short vlog নিয়ে চলে আসছি। আজকে vlogটা হচ্ছে আমরা একটু money exchange কাজে যাচ্ছি, চলে আসছি আমরা money exchange। এরপরে আমরা হচ্ছে বাসায় যাব। তো বাসায় যাওয়ার আগে আমি ভাবলাম আমার পাঁচমিশালি একটা ভর্তা খুব পছন্দ, ওই ভর্তাটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করি। সো আমাদের মানি এক্সচেঞ্জের কাজ শেষ হয়ে গিয়েছে, আমরা এখন চলে এসেছি আমাদের পাঁচমিশালি ভর্তার মামার কাছে। এর ভিতরে আমরা আছে, পরই যাবে, পেয়ারা দিলাম, তেঁতুল দেবো, কলা দেবো, আম গেছে। মামার ভর্তার ভেতরে যে কত কিছু যায় তার কোনো শেষ নেই। ধনিয়া পাতা, কাঁচকলা, বরই, আম, আরও অনেক কিছু, তেঁতুল, আরও অনেক মামার মানে সিজনাল যত রকম জিনিস আছে যা দিয়ে ভর্তা করা যায়, মামা সব কিছু করে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে উস্তা রাখা আছে, কচু রাখা আছে, কাঁচকলা রাখা আছে, আরও অনেক কিছু আছে যেগুলো অনেক অবাক করে আসলে, মানুষ এগুলোর ভর্তাও খায়। বাট হ্যাঁ, মামার কাছে এগুলোর ভর্তাও পাওয়া যায়। একটু আগে দেখতে পেলেন মামা এটার ভেতরে অনেকগুলো তেঁতুল দিয়েছিল, এখন দিল কাঁচকলা, যেগুলো মামা ছিলে এগুলোকে ভিজিয়ে রাখে, তারপরে দিল বরই। এরপরে মামা তার যে মশলাগুলো সেগুলো দেওয়া শুরু করলো। এই মশলাগুলো আসলে তার নিজস্ব বানানো মশলা, যেগুলো সে আগে থেকে বানিয়ে নিয়ে আসে আর এখানে আসার পরে দিতে থাকে। যেমন সরিষা দিয়ে একটা মশলা বানায়, অনেক রকমের মশলা, এটা হচ্ছে চিনি দিচ্ছে, তারপরে বিট লবণ দেয়, এটা হচ্ছে শুকনা মরিচ, এরপরে মামা হচ্ছে একটা সিরাপের মতন দেয় যেটা কিনা টক, তারপরে মামা এই যে সিরাপটা দিবে এটা হচ্ছে এক রকমের টক, এরপরে মামা সুন্দর করে মাখিয়ে সরিষার তেল দিয়ে দিল। এই ভর্তাটা প্রাইস নেয় মাত্র 30 টাকা, বাট সেই হিসেবে ভর্তাটা খুবই মজা। আর ফ্রেশ ফ্রেশ বানিয়ে যদি এখান থেকে নিতে পারেন তাহলে তো কথাই নেই। তো আমি পেয়ে গেলাম আমার ভর্তা, এবার আমি আমার ভর্তাটা এনজয় করব। এরপরে ভর্তা খেতে খেতে চলে গেলাম আমরা ক্যাশ আউট করার জন্য একটু বুথে। বুথ থেকে ক্যাশ আউট করতে করতেই চলে গেলাম আমরা আমাদের গরিবের ফুড কোর্টে, যেটা হচ্ছে নিউ মার্কেটের বাইতুল মসজিদের নিচে মার্কেটে। সো সেখানে চলে গেলাম আমরা হচ্ছে ডিম ঘোটা খেতে, যেটা আমাদের দুইজনেরই খুবই পছন্দের। সো এই মামাটার ডিম ঘোটাটা অনেক মজা, যেটা আমাদের দুজনেরই খুব পছন্দ। ইভেন এখানে সবসময় অনেক ভিড় থাকে, তো আমরা হচ্ছে একটা বয়েল এগ আর একটা ডিম ঘোটা নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে দেখলাম অনেক রকমের সাব স্যান্ডউইচ, শর্মা, পাস্তা আর বার্গার ছিল। তো আমার হাজবেন্ডের জন্য আমরা একটা বার্গার নিলাম। Thank you.
এই ছিল আজকের ডেইলি ব্লগটা, যেটা খুবই সিম্পল। সো এভাবে আমি আমার দিনটা খুব ভালো কাটালাম আলহামদুলিল্লাহ। আপনাদের যদি আমার ডেইলি ব্লগ এরকম ভালো লেগে থাকে আর সাপোর্ট করেন, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আমার ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।